কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় দুধালো গাভীর ব্যবস্থাপনা। দুধ উৎপাদনের জন্য গরুর খামার করা আজকাল অনেকের কাছেই গ্রহণযোগ্য একটি বাণিজ্য হিসেবে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা অনেকেই জানি না খামার চালানোর কৌশল, যার ফলে উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় এই খামারই অলাভজনক হয়ে ওঠে। দুধালু গাভী ব্যবস্থাপনায় আমরা সেসব বিষয়ে আলোকপাত করব যেগুলো অনুসরণ করলে একটি দুগ্ধ খামার লাভজনক প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে। এই ব্যবস্থাপনার মধ্যে চলে আসে গাভী নির্বাচনের বিভিন্ন দিক সম্বন্ধে, গাভীর খাদ্য, বাসস্থান এবং উৎপাদিত দুধ বাজারজাতকরণ এবং দুধ সংরক্ষণ সম্বন্ধে। গাভী নির্বাচনের দিক এজন্যই মানে গুরুত্ব দিতে হয়, কারণ একটা গাভীর কাঙ্ক্ষিত উৎপাদনের শতকরা 40 ভাগ নির্ভর করে তার জাত বা বৈশিষ্ট্যের উপরে এবং বাকি 60 ভাগ নির্ভর করে তার খাদ্য এবং বাসস্থান এবং তার আবহাওয়ার উপরে। এখন চলুন আমরা ইয়েতে দেখতে পাই, ওভারহেড প্রজেক্টারে দেখি যে গাভী নির্বাচন করতে হলে কোন বিষয়গুলির প্রতি আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের জন্য যে প্রচলিত জাতগুলো রয়েছে তার মধ্যে উন্নত জাতের মধ্যে রয়েছে ফ্রিজিয়ান এবং সাহিওয়াল। এছাড়াও উন্নত অধিক উৎপাদনশীল গাভীর সাথে ফ্রিজিয়ান বা সাহিওয়ালের ক্রস করে আমরা সংকর জাতের গাভী নিতে পারি। কিংবা আমাদের দেশের যে সকল এলাকাতে ভালো গাভী পাওয়া যায়, যেমন শাহজাদপুর ভ্যারাইটি, মুন্সীগঞ্জ ভ্যারাইটি এবং চিটাগাং ভ্যারাইটি, এ ধরনের গাভী দিয়েও আমরা দুগ্ধ খামার প্রতিষ্ঠা করতে পারি। বংশের বেলাতে চলে আসছে যে আমরা যে কোনো ভালো জাতের গাভী নিই না কেন, তার বংশ পরিচয়টা আমাদের জানতে হবে, অর্থাৎ তার মা বা তার নানি কী পরিমাণ দুধ দিত। তারা যদি ভালো বা অধিক দুধ উৎপাদন করে থাকে তাহলে আমরা যে গাভীটিকে নিচ্ছি তার থেকে আমরা বেশি দুধ পাবো বলে আশা করতে পারি। তারপরে যে বিষয়টা আসে, প্রত্যেকের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব উৎপাদন ক্ষমতা রয়েছে, যে যত ভালো জাতের গাভী আমরা নিই না কেন তার নিজস্ব উৎপাদন যদি ভালো না হয় তাহলে তার থেকে আমরা কাঙ্ক্ষিত উৎপাদন পেতে পারি না, এ বিষয়ের প্রতিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর দুগ্ধপতি গাভীর দৈহিক আকৃতিটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। দৈহিক আকৃতি হতে হবে সুন্দর এবং সুঠাম এবং কোণাকৃতি, অর্থাৎ পিছনের দিকে তুলনামূলকভাবে কিছুটা চওড়া এবং সামনের দিকে সরু। ওলানের আকৃতিও ভালো হতে হবে, ওলানটা হবে তুলনামূলকভাবে অনেক বড়, শরীরের সাথে আটসাটভাবে লাগানো থাকবে এবং বাটগুলো হবে সমান এবং সমান্তরাল, এবং প্রতিটা বাট উপরের দিকে থাকবে চওড়া এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে আসবে। প্রথম বাচ্চা প্রসবের সময়টিও আমাদেরকে খেয়াল করতে হবে, এজন্যই যে একটা গাভীর উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ হয়ে থাকে দ্বিতীয়বার বাচ্চা প্রসব থেকে শুরু করে পঞ্চমবার বাচ্চা প্রসব করা পর্যন্ত। এজন্য যে গাভীটাকে আমরা দুগ্ধ খামারে রাখব সেটা যেন প্রথম বাচ্চা প্রসবের সময় থেকে রাখা হয় সেদিকে নজর দিব। তারপরে গাভীর সাথে যে বাচ্চাটি থাকবে তার বয়স যেন 2 মাসের বেশি না হয়। বাচ্চার বয়স যত বেশি হবে গাভীর দুধ উৎপাদন ক্ষমতা তত কমে যাবে, কারণ একটা গাভীর দুগ্ধদানকাল সাধারণত 280 থেকে 305 দিন পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 9 থেকে 9.5 মাস পর্যন্ত। গাভীর সাথে যে বাছুরটি থাকবে সেটা বকনা বাছুর হলে ভালো হয়, এজন্যই ষাঁড় বাছুর আমাদেরকে লালন পালন করে বাজারে বিক্রি করে দিতে হবে। আর দুগ্ধ খামার প্রতিষ্ঠা করতে চাইলে আমরা যদি বকনা বাছুর গাভীর সাথে পেয়ে থাকি তাহলে ভবিষ্যতে ওই বকনা বাছুরটিকে গাভীতে রূপান্তরিত করা যাবে। এই বিষয়গুলির প্রতি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে একটা গাভীর থেকে যে 40 ভাগ উৎপাদন পাওয়ার আশা করতে পারি সেই ব্যাপারটা সম্বন্ধে মোটামুটিভাবে নিশ্চিত হওয়া যায়। এবারে আমি আসছি গাভীর খাবার দাবার সম্বন্ধে। একটি প্রবাদ আছে, গাভীর খাবার মুখে, সেজন্য দুগ্ধপতি গাভীকে যত বেশি বা যত পরিমিত পরিমাণে খাবার দেওয়া যাবে তার থেকে আমরা উৎপাদন তত বেশি করে পাবো। দুগ্ধপতি গাভীকে দু ধরনের খাবার দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে আঁশজাতীয় খাবার এবং অন্যটি দানাদার খাবার। আঁশজাতীয় খাবারের মধ্যে রয়েছে কাঁচা ঘাস, সাইলেজ এবং খড়। এই খাবারগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে গাভীর দৈহিক আকৃতি বা ওজনের উপর ভিত্তি করে, আর দানাদার খাবারটা দেওয়া হয় গাভীর দুধ উৎপাদনের উপর ভিত্তি করে। এখন আসি যে আঁশজাতীয় খাবার আমরা কীভাবে দিব বা গাভীর আকৃতি অনুযায়ী কতটুকু পরিমাণে দিব। যদি একটা গাভীর ওজন 100 কেজি হয়ে থাকে তাহলে 100 কেজি ওজন বিশিষ্ট একটা গাভীকে আমরা 6 কেজি কাঁচা ঘাস অথবা 6 কেজি সাইলেজ দিব।
সব সময় মনে রাখতে হবে, দুগ্ধবতী গাভী যারা লালন পালন করব তারা কোনো অবস্থাতেই গাভীকে খড় খাওয়াবো না। যদি কাঁচা ঘাস অথবা সাইলেজ না পাওয়া যায় সেই ক্ষেত্রে এক রাত্রি খড়টাকে ভিজিয়ে রাখবো এবং পরবর্তীতে দিব। তাহলে সবাই তোমরা লিখে নিতে পারো, বা আবারও আমি বলছি যে দুগ্ধবতী গাভীর দৈহিক ওজন যদি 100 কেজি হয়ে থাকে সেজন্য কাঁচা ঘাস দিব 6 কেজি অথবা সাইলেজ দিব 6 কেজি। কাজে যে গাভীটার ওজন 200 কেজি তাহলে তার জন্য কাঁচা ঘাস দিব 12 কেজি অথবা সাইলেজ দিব 12 কেজি। এবার আসা যাক দানাদার খাবার সম্বন্ধে। দানাদার খাবারটা দেওয়া হবে দুধ উৎপাদনের উপর ভিত্তি করে। প্রতি লিটার দুধের জন্য দানাদার খাবার দিব আমরা 0.5 কেজি পরিমাণ। ধরে নেই যদি কোনো গাভীর দুধ উৎপাদন 12 কেজি হয়ে থাকে বা 12 লিটার হয়ে থাকে, সেই গাভীটির ক্ষেত্রে আমরা দানাদার খাবার দিব 6 কেজি এবং 1 কেজি খাবার বাড়তি দিব এজন্য যে গাভীটার শারীরিক রক্ষণাবেক্ষণের জন্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা প্রতি দুধ উৎপাদনের জন্য প্রতি লিটারের জন্য দিব 0.5 কেজি দানাদার খাবার এবং 1 কেজি দানাদার খাবারটা রেখে দিব গাভীটার শারীরিক ওজনের জন্য বা শারীরিক রক্ষণাবেক্ষণের জন্য। তাহলে হচ্ছে যে গাভীর দুধ উৎপাদন 12 লিটার তাকে আমরা দানাদার খাবার দিব 7 কেজি, 6 কেজি দিব তার 12 লিটার দুধ উৎপাদনের জন্য এবং 1 কেজি দিব তার দৈহিক ওজনের জন্য বা শারীরিক রক্ষণাবেক্ষণের জন্য। এখন আমরা দেখি যে দুগ্ধবতী গাভীকে কোন ধরনের দানাদার খাবার মিশ্রণ মিশিয়ে তাকে আমরা দানাদার খাবারটা সরবরাহ করতে পারি। আমি এখন এটা ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি। দুগ্ধবতী গাভীর জন্য দানাদার খাবারটা আমরা কীভাবে তৈরি করব সেটা শতকরা হারে আমি প্রকাশ করছি এখানে। গমের ভুষি নিব শতকরা 46 ভাগ, চালের কুড়া নেওয়া হবে শতকরা 20 ভাগ, তিলের খোল অথবা নারিকেলের খোল নেওয়া হবে 18 ভাগ, খেসারি মাসকলাই ভাঙা অথবা যে কোনো ডালের ভুষি নিব শতকরা 15 ভাগ, 1 কেজি নেওয়া হবে খনিজের মিশ্রণ। এই মিশ্রণটি তৈরি করতে হবে খাদ্য লবণের মিশ্রণ নিতে হবে 3 ভাগ এবং বাকি 1 ভাগ নিতে হবে খনিজের মিশ্রণ। এটা আমরা সাধারণ চক পাউডারের মিশ্রণ দিয়ে ব্যবহার করতে পারি। এই মোট 100 কেজি দানাদার খাবার থেকে আমি যে আগে বলেছিলাম তোমাদেরকে যে প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য 0.5 কেজি দানাদার খাবার আমরা নিব, এ ধরনের একটা মিশ্রণ তৈরি করে এখান থেকে প্রতি লিটারের জন্য 0.5 কেজি দানাদার খাবার আমরা ব্যবহার করতে পারি। দুগ্ধবতী গাভীর থাকার জায়গা বা বাসস্থানটি হবে অত্যন্ত আরামদায়ক, খোলামেলা এবং আলো বাতাসপূর্ণ জায়গা হতে হবে। গাভীর থাকার ঘর আমরা অন্তর্মুখী অথবা বহির্মুখী ঘর তৈরি করতে পারি। এটা আমরা ব্যবহারিক ক্লাসে দেখব। এবং এখন যে জিনিসটা তোমাদের সবাইকে লিখে নিতে বলছি বা টিভি সেটের সামনে যারা আছেন তারা লিখে নিতে পারেন যে গাভীটা আমরা যেখানে রাখব, যে দাঁড়ানোর জায়গাটা আছে সে দাঁড়ানোর জায়গার দৈর্ঘ্যটা হবে 270 সেন্টিমিটার অথবা 8 ফিট 5 ইঞ্চি বড় আকৃতির গাভীর জন্য। আর ছোট আকৃতির গাভী হলে 5 থেকে 6 ফিট পর্যন্তই যথেষ্ট। প্রস্থ হবে 135 সেন্টিমিটার বা 4.5 ফিট। তারপরে খাবার পাত্র, এটাকে মেঞ্জারও বলা হয়ে থাকে। খাবার পাত্রর প্রস্থ হবে 75 সেন্টিমিটার বা 2.5 ফিট, ভিতরের দিকের উচ্চতা হবে 70 সেন্টিমিটার বা 2.25 ফিট, বিপরীত দিকের উচ্চতা হবে 3 ফিট এবং গভীরতা হবে 1.5 ফিট। এই জিনিসটা আমি ব্যবহারিক ক্লাসে ভালো করে বুঝিয়ে দিতে পারবো যে খাবার জায়গাটি যেটা হবে বা মেঞ্জার যেটা হবে সেটার ভিতরের দিকের গভীরতার উচ্চতাটা সামনের দিকে গাভী যেদিকে খাবে সেদিকের উচ্চতা তুলনামূলকভাবে কম হবে এবং যেটা বাইরের দিকের মুখ সেদিকে তুলনামূলকভাবে উচ্চতাটা একটু বেশি হবে, অর্থাৎ সামান্য একটু ঢালু হয়ে যাবে। এটা ব্যবহারিক ক্লাসে দেখানো যাবে ভালো করে। নর্দমা অর্থাৎ গাভীর মলমূত্র যাওয়ার জন্য নর্দমার জন্য কতটুকু জায়গা রাখার প্রয়োজন, তা হলো নর্দমার প্রস্থ হবে 30 সেন্টিমিটার বা 1 ফিট পর্যন্ত, গভীরতা হবে 15 থেকে 20 সেন্টিমিটার অথবা 0.75 ইঞ্চি। পশু চলাচল এবং নর্দমা পরিষ্কারের জন্য রাস্তা হবে 140 সেন্টিমিটার বা 4.5 ফিট এবং খাদ্য সরবরাহের পথ হবে 120 সেন্টিমিটার বা 4 ফিট। আমরা যদি বহির্মুখী একটা এক সারি বিশিষ্ট বহির্মুখী ঘরে গবাদি পশু রাখি তাহলে
প্রথমেই হবে খাদ্য সরবরাহের রাস্তা, তারপরে গাভীর খাওয়ার জায়গা বা যেটাকে বলা হয় মেঞ্জার, তারপরে হবে গাভীর দাঁড়ানোর জায়গা, এবং তারপর যে জায়গাটা হবে সেটা হচ্ছে ড্রেন, এবং তারপরে নর্দমা ময়লা পরিষ্কারের জন্য রাস্তা। এটা হচ্ছে এক সারি বিশিষ্ট বহির্মুখী একটি ঘরের বর্ণনা, এটা আমরা ব্যবহারিক ক্লাসে দেখব। তাত্ত্বিক ক্লাসে এতক্ষণ আমরা দুগ্ধবতী গাভীর ব্যবস্থাপনায় জেনেছি, গাভী নির্বাচনের বিভিন্ন দিক সম্বন্ধে, তারপরে জেনেছি দুগ্ধবতী গাভীকে কী খাবার দিতে হবে, কেমন করে খাওয়াতে হবে সেই বিষয়টি, এবং তারপরে আমরা গাভীটা কেমন জায়গায় থাকবে বা কেমন ঘরে থাকবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমরা ব্যবহারিক ক্লাসে প্রথমেই শুরু করব গাভী নির্বাচনের বিভিন্ন দিক সম্বন্ধে। গাভী নির্বাচনের বিভিন্ন দিক সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম যে গাভীর জাত বা বংশ সম্বন্ধে, এর আগের ক্লাসে ডেইরি বিজ্ঞান ইউনিট একে আলোচনা করা হয়েছে দুগ্ধবতী গাভীর বিভিন্ন জাত সম্বন্ধে। তেমনিভাবে আমরা যদি দেখি আমাদের দেশের জন্য দুগ্ধবতী গাভীর জাতের মধ্যে ফ্রিজিয়ান বা শাহিওয়াল জাতের গাভী দিয়ে দুগ্ধ খামার করা সবচেয়ে ভালো। আমাদের সামনে যে গাভীটি আছে এটা একটা ফ্রিজিয়ান গাভী, এবং জাতটা হচ্ছে গাভীর মানে এই জন্যই সবচেয়ে বেশি দরকার যে একটা গাভীর দুধ উৎপাদনে শতকরা 40% নির্ভর করে তার জাতের উপরে, জাত এবং তার বংশের উপরে। এই যে আমরা ফ্রিজিয়ান গাভীটা দেখছি, এর বংশ বলতে আমি বুঝাচ্ছি যে এর মা, নানি অথবা বাবা, দাদি তাদের দুধ উৎপাদন কতটুকু ছিল। তাদের যদি দুধ উৎপাদন বেশি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই গাভীটির দুধ উৎপাদনও বেশি হয়ে থাকবে। তারপরে যে জিনিসটা আসে গাভী নির্বাচনের ক্ষেত্রে সেটা হচ্ছে এর নিজস্ব উৎপাদন ক্ষমতা, অর্থাৎ এর মা বা নানি যদিও ভালো দুধ দিয়ে থেকেছে কিন্তু এই গাভীটার বেলায় দেখা গেল যে তার শারীরিক কোনো ত্রুটিতে সে ভালো দুধ দিতে পারছে না, কাজেই তার নিজস্ব উৎপাদন ক্ষমতাটা কতটুকু সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তারপরে যে ব্যাপারটি আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে একটা ভালো জাতের গাভী ভালো দুধ উৎপাদন করে তার শারীরিক আকৃতি দেখলেই এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারি। ভালো দুধ উৎপাদনকারী গাভীর দৈহিক বৈশিষ্ট্য হলো পিছনের দিকটা কিছুটা চওড়া থাকবে এবং সামনের দিকটা তুলনামূলকভাবে সরু থাকবে। এই ধরনের গাভী বেশি দুধ উৎপাদন করে থাকে। তারপর দেখতে হবে তার ওলানের গঠনটি, ওলানটি হবে অনেক বড় এবং বেশি দুধ ধারণ ক্ষমতা সম্পন্ন, এবং ওলান থেকে এই যে একটা শিরা চলে গেছে এটাকে বলা হয় দুগ্ধ শিরা, এবং ওলানের মধ্যে দিয়েও যে দুগ্ধ শিরাগুলো আছে যে গাভী বেশি দুধ উৎপাদন করে থাকে সেই সকল গাভীর দুগ্ধ শিরাগুলো অত্যন্ত প্রমিনেন্ট বা মানে খুব চোখে পড়ার মতো হয়ে থাকে। এবং বাটটি হবে চারটা বাটি সমান এবং সমান্তরাল, বাটির উপরের দিকটা থাকবে চওড়া এবং নিচের দিকটা থাকবে সরু। গাভী যদি এই ধরনের সুঠাম দৈহিক আকৃতির হয় তাহলে তার থেকে ভালো দুধ পাওয়া যাবে, এবং যে গাভী দিয়ে দুগ্ধ খামার করা হবে সেই গাভীর সাথে খেয়াল রাখতে হবে যে তার সাথে বাচ্চাটি কতটুকু বয়সের, যে বাচ্চাটি আছে বাচ্চাটির বয়স যেন 2 মাসের বেশি না হয়। এই জন্য এখানে বলা হয়েছে যে 2 মাসের বেশি না হয়, কারণ একটা গাভীর দুগ্ধ দানকাল 8-9 থেকে 9.5 মাস পর্যন্ত, কাজে এই বাছুরটির বয়স যদি অনেক বেশি হয়ে যায় তাহলে নিঃসন্দেহে গাভীর দুধ উৎপাদন ক্ষমতাও কমে যাবে। তারপরে গাভীর সাথে যে বাছুরটি থাকবে সেটা বকনা বাছুর হলে ভালো হয়। এই জন্য বকনা বাছুর হলে ভালো হয় যে গাভীর সাথে সাথে বাছুরটি বেড়ে উঠবে এবং এই বাছুরটা ভবিষ্যতে এই দুগ্ধ খামারে গাভী হিসেবে পাওয়া যাবে। গাভী নির্বাচনের এই দিকগুলো যদি ভালো করে মেনে চলা যায় তাহলে অবশ্যই একটা দুগ্ধ খামারে যে গাভী দিয়ে দুগ্ধ উৎপাদন করা হবে তার থেকে শতকরা 40% কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাবে বলে আমরা মেনে নিতে পারি। এতক্ষণ গাভী নির্বাচনের বিভিন্ন দিক সম্বন্ধে আমরা শুনলাম, এখন আমরা শুনব দুগ্ধবতী গাভীকে কী ধরনের খাবার দিতে হবে। কারণ আমরা জানি কথায় আছে গাভীর দুধ মুখে, গাভীকে যত বেশি খাবার দেওয়া হবে তার থেকে তত বেশি উৎপাদন পাওয়া যাবে। ছবিতে দেখা যাচ্ছে যে নেপিয়ার এবং ভুট্টা একত্রে মিশানো আছে, এছাড়াও দুগ্ধবতী গাভীর জন্য নেপিয়ার, ভুট্টা, ওট, পাড়া এই ঘাসগুলো ব্যবহার করা যেতে পারে। কাঁচা ঘাস দেওয়া হলেও দুগ্ধবতী গাভীকে দানাদার খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে। কাঁচা ঘাসটা সাধারণত দেওয়া হয় দুগ্ধবতী গাভীর শরীরের ওজনের উপর ভিত্তি করে, অর্থাৎ একটা গাভীর দৈহিক ওজন যদি 100 কেজি হয়ে থাকে তাহলে দৈনিক তাকে 6 কেজি পরিমাণ কাঁচা ঘাস দেওয়া হবে। কাঁচা ঘাস যদি না দেওয়া হয় তাহলে তার বিকল্প হিসেবে সাইলেজ ব্যবহার করা যেতে পারে।
যদি একটা গাভীর দৈহিক ওজন 200 কেজি হয়ে থাকে তাহলে সেজন্য তাকে আমরা 12 কেজি দৈনিক কাঁচা ঘাস দিব। এভাবে কাঁচা ঘাসের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে। এবার আসি দুধ উৎপাদনের জন্য আমরা দানাদার খাবার কী পরিমাণ একটা দুগ্ধবতী গাভীকে দিব। দুধ উৎপাদনের জন্য দানাদার খাবার দুগ্ধবতী গাভীকে দেওয়া হয় প্রতি লিটার দুধের জন্য 1/2 কেজি দানাদার খাবার। প্রতি লিটার দুধের জন্য 1/2 কেজি দানাদার খাবার, অর্থাৎ ধরে নেই একটা গাভীর দৈহিক দুধ উৎপাদন যদি 12 লিটার হয়ে থাকে তাহলে তার দুধ উৎপাদনের জন্য দানাদার খাবার দিব আমরা 6 কেজি এবং শারীরিক রক্ষণাবেক্ষণের জন্য 1 কেজি। অর্থাৎ এই গাভীটার দুধ উৎপাদন দৈনিক 12 লিটার, তাকে আমরা দানাদার খাবারের পরিমাণ দিব 7 কেজি। 6 কেজি দিব 12 লিটার দুধের হাফ, 6 কেজি খাবার এবং 1 কেজি দিব তার শারীরিক রক্ষণাবেক্ষণের জন্য। এখন আমরা আসি কীভাবে দুগ্ধবতী গাভীর দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করা যায়। দুগ্ধবতী গাভীর আদর্শ দানাদার খাদ্যের মিশ্রণের মধ্যে গমের ভুষি শতকরা 46 ভাগ নেওয়া যেতে পারে, চালের কুড়া নেওয়া যেতে পারে শতকরা 20 ভাগ, তিলের খোল অথবা নারকেলের খোল নেওয়া যেতে পারে শতকরা 18 ভাগ, খেসারি কলাই, মাষকলাই অথবা যে কোনো ডালের মিশ্রণ নেওয়া যেতে পারে শতকরা 15 ভাগ, এবং সবশেষে লবণ এবং খনিজের মিশ্রণ। লবণ এবং খনিজের মিশ্রণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে লবণ 3 ভাগ এবং খনিজের মিশ্রণ 1 ভাগ, এই দুটো একত্রে মিশানো এই জন্যই প্রয়োজন যে দুগ্ধবতী গাভীর শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা যায় বলে ক্যালসিয়াম কার্বোনেট খনিজ হিসাবে খাদ্য লবণের সাথে যোগ করা যেতে পারে। ক্যালসিয়াম কার্বোনেটের উৎস পাওয়া যায় চক পাউডার গুঁড়া করে। এই উপাদানগুলো দিয়ে একটা আদর্শ মিশ্রণ তৈরি করে প্রতি লিটার দুধের জন্য 1/2 কেজি পরিমাণ দানাদার খাবার দৈনিক দুগ্ধবতী গাভীকে দেওয়া যেতে পারে। এই তো শুনলেন দুগ্ধবতী গাভীর খাবারের কথা। এখন আসা যাক দুগ্ধবতী গাভী কী ধরনের বাসস্থানে রাখার প্রয়োজন রয়েছে এবং বাসস্থানের মাপগুলো কী হতে পারে, কেমন ধরনের জায়গায় সে থাকে। দুগ্ধবতী গাভী কী ধরনের ঘরে থাকবে সেই ব্যাপারটি নিয়ে এখন আমরা আলোচনা করছি এবং দেখাচ্ছি। দুগ্ধবতী গাভী 2 সারি বিশিষ্ট বহির্মুখী ঘরে থাকতে পারে অথবা 2 সারি বিশিষ্ট অন্তর্মুখী ঘরে থাকতে পারে কিংবা 1 সারি বিশিষ্ট বহির্মুখী বা অন্তর্মুখী ঘরে থাকতে পারে। এখন আমরা যে ঘরটি দেখাবো সেটা হচ্ছে 2 সারি বিশিষ্ট একটি বহির্মুখী ঘরের দৃশ্য। প্রথমেই এই ঘরটাতে যে ব্যাপারটি আসবে সেটা হচ্ছে যে খাদ্য সরবরাহের রাস্তা। আমরা এই ঘরটাতে খাদ্য সরবরাহের রাস্তাটি এখানে কাঁচা রয়েছে, এই রাস্তাটার মাপ আদর্শ মাপ হচ্ছে 3 থেকে 3.5 ফুট। খাদ্য সরবরাহের রাস্তার পরে যে জায়গাটি রয়েছে গাভী যে জায়গাটা থেকে খাদ্য গ্রহণ করে সেটাকে বলা হয় মেঞ্জার, এবং মেঞ্জারের একটা নির্দিষ্ট মাপ রয়েছে। মেঞ্জারের নির্দিষ্ট মাপটা হচ্ছে মেঞ্জারটি প্রস্থ হবে 2 থেকে 2.5 ফুট এবং এই বাইরের দিকের উচ্চতাটা কিছুটা বেশি হবে ভিতরের দিকের উচ্চতা চাইতে। বাইরের দিকের উচ্চতা হবে 2.5 থেকে 3 ফুট এবং ভিতরের দিকের উচ্চতা হবে 2 থেকে 2.25 ফুট, এবং এই মেঞ্জাটার ভিতরে যেখান থেকে খাবারটা গ্রহণ করবে সেটার গভীরতাটা হবে 1.5 ফুট। এবং তারপরে গাভীর দাঁড়ানোর যে জায়গাটা রয়েছে সে জায়গাটার মধ্যে মাপের পার্থক্য রয়েছে অনেক জায়গাতে, এই জন্য যে ভারী জাতের গাভী হলে দাঁড়ানোর জায়গা লম্বালম্বিভাবে বেশি লাগবে এবং হালকা জাতের বা ছোটো জাতের গাভী হলে দাঁড়ানোর জায়গা কম লাগবে। ভারী জাতের গাভীর জন্য দাঁড়ানোর জায়গা লাগবে 7 থেকে 8 ফুট এবং আমাদের দেশি আকৃতির একটা অধিক দুগ্ধ উৎপাদনকারী গাভীর জন্য জায়গার পরিমাণ হচ্ছে 5.5 থেকে 6 ফিট। এবং তারপরে এই যে একটা ড্রেন দেখা যাচ্ছে গাভীর মলমূত্র নিষ্কাশনের জন্য, এই ড্রেনটা ড্রেনের চওড়াটা হবে 1 ফুট এবং গভীরতাটা হবে 7 থেকে 8 ইঞ্চি। এবং তারপরে এই ঘরটাতে ময়লা নিষ্কাশনের জন্য রাস্তার প্রয়োজন ছিল কিন্তু জায়গা সংকুলনের অভাবে এখানে রাস্তাটা তৈরি করা সম্ভব হয়নি। ঠিক বিপরীত দিকেও এইভাবে একইভাবে গাভী ধারণের জায়গা, খাদ্যের জায়গা মেঞ্জার এবং খাদ্য সরবরাহের পথ রয়েছে। আমাদের দেশে যদি একটা ভারী জাতের গাভীর 2 সারি বিশিষ্ট বহির্মুখী একটা ঘর তৈরি করতে চাই তাহলে সেই ঘরটির মাপ হবে 30 ফুট × 18 ফুট। এই আকৃতির একটা ঘরের মধ্যে 10টা ভারী জাতের দুগ্ধবতী গাভী রাখা যাবে। আর আমাদের দেশীয় গাভী দিয়ে যদি আমরা দুগ্ধ খামার করতে চাই, আমাদের দেশে যে সকল ভালো গাভী পাওয়া যায় সে সকল গাভীর জন্য ঘরের মাপ হবে 10টি গাভীর জন্য দৈর্ঘ্য 25 ফুট এবং প্রস্থ হবে 15 ফুট। এ ধরনের একটা ঘরের মধ্যে আমরা দুগ্ধবতী গাভীকে লালন পালন করতে পারি। শিক্ষার্থীরা,
এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একটা গাভী কীভাবে নির্বাচন করতে হবে, গাভীর কেমন ধরনের খাবার দিতে হবে, কেমন ধরনের বাসস্থানে থাকবে। এত কিছুর পরেও যে জিনিসটা সবচেয়ে প্রধান সেটা হচ্ছে যে সুষ্ঠু পরিচর্যা। এত কিছু পরেও যদি সুষ্ঠু পরিচর্যা না হয় তাহলে আমরা একটা গাভীর থেকে সঠিক কাঙ্ক্ষিত উৎপাদন পেতে পারি না। যেমন গাভীর যে ঘরটায় থাকবে সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, গাভীটাকে দিনে দুবার গোছল করাতে হবে, সঠিকভাবে দুগ্ধ দহন করতে হবে। এই নিয়মগুলো যদি মেনে চলা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ঘরে যদি রাখা যায়, তাহলে তার থেকে আমরা কাঙ্ক্ষিত উৎপাদন আশা করতে পারি।